ওয়েলকাম ব্যাক টু ইংলিশ লার্নিং প্লেস হোফ এভরিবডি ইজ ভেরি ফাইন আজকের আলোচনার বিষয় প্রেজেন্ট কন্টিনিউস টেন্স লেটস গো ফর ডিসকাশন বাই ওয়াচিং দিস ভিডিও উই উইল নো স্ট্রাকচার অফ প্রেজেন্ট কন্টিনিউস টেন্স হেল্পিং ভার্ভ অফ দিস সেন্টেন্স অ্যানালাইসিস অফ দিস টেন্স টু লার্ন দিস টেন্স পারফেক্টলি প্লিজ ওয়াচ দিস ভিডিও আপ টু এন্ড প্রেজেন্ট কন্টিনিউ টেন্স শেখার জন্য আমাদের কয়েকটি জিনিস শেখা লাগবে তার মধ্যে অন্যতম একটি জিনিস হল আমাদেরকে মুখস্থ রাখতে হবে সাহায্যকারী ভার অর হেল্পিং ভার তো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের এর হেল্পিং ভার হল এম ইজ আর এম ইজ আর এটা আমাদেরকে অবশ্যই অবশ্যই মুখস্থ রাখতে হবে আদারওয়াইজ ইট ইজ নট পসিবল টু লার্ন প্রেজেন্ট কন্টিনিউ টেন্স এবং আমাদেরকে স্ট্রাকচারটি মুখস্থ রাখা লাগবে সেন্টেন্স গঠন করার জন্য এক নাম্বারে সাবজেক্ট দুই নাম্বারে হেল্পিং ভার তিন নাম্বার মেইন ভার্পের সাথে আইএনজি প্লাস অবজেক্ট প্লাস আদার্স আদার্সের মধ্যে প্লেস টাইম ইনফিনিটিভ এইগুলো থাকবে চিরান পার্টিসিপল এই ধরনের অংশগুলো আদার্সের মধ্যে ইনক্লুডেড তো আমরা এখন এই জিনিসটা ভালোভাবে ব্যাখ্যা করার জন্য আমরা উদাহরণের মাধ্যমে বোঝার চেষ্টা করব প্রথম যে উদাহরণটা এখানে লেখা হয়েছে তা হলো আমার বাবা বাজারে যাচ্ছে অথবা যাইতেছে আমার বাবা বাজারে যাচ্ছে বা যাইতেছে এই বাক্যটিকে ট্রান্সলেট করার জন্য নিম্নের স্টেপগুলো ভালোভাবে বুঝতে হবে প্রথম স্টেপ হলো এই বাক্য থেকে সাবজেক্ট বের করতে হবে তো সাবজেক্ট চিনার জন্য ভার্বকে প্রশ্ন করতে হবে কে দ্বারা এখানে কে বাজারে যাচ্ছে বা যাইতেছি উত্তর হলো আমার বাবা যার ইংলিশ মাই ফাদার সেকেন্ড স্টেপ আমাদেরকে টেন্স অনুসারে হেল্পিং ভার নির্বাচন করতে হবে তো এখানে টেন্স চিনব কিভাবে। টেন্স চেনার জন্য প্রথমে ভার আমাদেরকে চিনতে হবে এখানে ভার হলো যাচ্ছে অথবা যাইতেছে তো যাচ্ছে বা যাইতেছে তেছে আছে তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স আর প্রেজেন্ট কন্টিনিউ টেন্সের অক্জিলারি ভার হল এম ইজ আর কিন্তু একসাথে তিনটা অকজিলারি ভার ব্যবহার করা যাবে না যে কোন একটা ব্যবহার করতে হবে কোনটা আমাদেরকে ব্যবহার করব সেটা আমাদেরকে নির্বাচন করতে হবে সাবজেক্টের ওপর ডিপেন্ড করে এখানে সাবজেক্ট হলো আমার বাবা মাই ফাদার থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার সুতরাং অগ্র হবে ইজ সে স্টেপ নাম্বার থ্রি মেইন ভার্ভের সাথে আইএনজি মেইন ভার্ভ হল যাচ্ছে অথবা যাইতেছে যার ইংলিশ গো তার সাথে আইএনজি যোগ করলে হবে গোয়িং স্টেপ নাম্বার ফোর এখানে অবজেক্ট নেই বা আদার্স রয়েছে আদার্সের মধ্যে প্লেস ইনক্লুডেড তাহলে প্লেস বের করার জন্য ভার্ককে প্রশ্ন করতে হবে কোথায় যাচ্ছে উত্তর হলো বাজারে যার ইংলিশ হল টু মার্কেট তাহলে ফাইনাল বাক্যটি আমরা গঠন করতে পারি প্রথম স্টেপ থেকে সাবজেক্ট মাই ফাদার দ্বিতীয় স্টেপ থেকে হেল্পিং ভার্ক ইজ তৃতীয় স্টেপ থেকে মেইন ভার্কের সাথে আইএনজি গো প্লাস আইএনজি ইকুয়াল টু গোয়িং এবং চার নাম্বার স্টেপ থেকে প্লেস ট মাই টু মার্কেট আমার বাবা বাজারে যাচ্ছে আশা করি বাক্যটি বোঝা গেছে দেন দ্বিতীয় নাম্বার বাক্যটি আমরা এখন দেখব দ্বিতীয় বাক্যটি হলো আমরা মাঠে খেলছি আর খেলতেছি তো ট্রান্সলেট করতে হলে প্রথম আমাদেরকে সাবজেক্ট নির্বাচন করতে হবে তো দ্বারা আমরা সাবজেক্ট নির্বাচন করব। সাবজেক্ট নির্বাচন করার জন্য ভারতকে প্রশ্ন করতে হবে কে দ্বারা এখানে কে খেলছে আর খেলতেছে উত্তর হলো আমরা তাহলে এই বাক্যের সাবজেক্ট হলো কি আমরা স্টেপ নাম্বার টেন্স অনুসারে হেল্পিং ভার নির্বাচন এখানে হেল্পিং ভার নির্বাচন করার জন্য ভার থেকে এ আমাদেরকে সাহায্য নিতে হবে তো খেলছি আর খেলতেছি থাকায় ইহা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স এবং এই টেন্সের অক্জিলারি ভার্ক হলো এম ইজ আর বাট কোনটা হবে তা আমরা সাবজেক্টের ওপর ডিপেন্ড করে কি করব হেল্পিং ভার্ক নির্বাচন করব। তা আমরা হলো ফার্স্ট পারসন প্লুরাল নাম্বার সুতরাং অকজিলারি ভার্ক হবে আর স্টেপ নাম্বার থ্রি মেইন ভার্পের সাথে আইএনজি তো মেন ভার্পের সাথে আইএনজি করার জন্য দেখিয়ে এখানে মেইন ভার্ক হলো খেলছি আর খেলতেছি খেলছি বা খেলতেছি এর ইংলিশ হলো প্লে তার সাথে আইএনজি যোগ করলে প্লেইং যার অর্থ হয়ে গেল খেলছি ও আর খেলতেছি স্টেপ নাম্বার ফোর এখানেও আমরা দেখতে পাচ্ছি অবজেক্ট নেই আমরা দেখতে পাচ্ছি অবজেক্ট নেই এখানে আদার্সের মধ্যে চলে গেছে আদার্সের মধ্যে কি প্লেস রয়েছে তাহলে প্লেস বের করার জন্য সাবজেক্টকে কোশ্চিন ভারকে কোশ্চিন করতে হবে কোথায় খেলতেছে বা কোথায় খেলছে উত্তর হলো মাঠে যার ইংলিশ ইন দ্য ফিল্ড তাহলে স্টেপ অনুসরণ করে আমরা ইংলিশ বাক্যটি আমরা বাক ইংরেজি বাক্যটি গঠন করতে পারি প্রথম স্টেপ থেকে সাবজেক্ট উই দ্বিতীয় স্টেপ স্টেপ থেকে থেকে আর তৃতীয় সাথে আইএনজি প্লে প্লাস আইএনজি ক্যাল টু প্লে চার নাম্বার স্টেপ থেকে প্লেস ইন দ্য ফিল্ড তাহলে উই আর প্লেইং ইন দ্য ফিল্ড আমরা মাঠে খেলতেছি আশা করি বাক্যটি বোঝা গেছে আমি আমরা আরেকটি বাক্য দেখব তার আগে আমরা আবার প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের এম ইজ আর এবং গঠন প্রক্রিয়া সাবজেক্ট প্লাস হেল্পিং ভার্ব প্লাস মেইন ভার্ভের সাথে আইএনজি প্লাস অবজেক্ট প্লাস হলো আদার্স দেখি আমরা তৃতীয় নাম্বার বাক্যটি তারা বা তাহারা আমাকে মারছে অথবা মারতেছে মারছে চলিত্রীতি মারতেছে সাধু রীতি তেছো তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স তাহলে এই বাক্যটি ট্রান্সলেট করতে হলে প্রথমে আমাকে সাবজেক্ট নির্বাচন করতে হবে সাবজেক্ট নির্বাচন করার জন্য ভারতকে প্রশ্ন করতে হবে কে দ্বারা এখানে কে মারছে বা কারা মারছে কে মারতেছে আর কারা মারতেছে উত্তর হলো তারা বা তাহারা যার ইংলিশ হলো দে তাহলে তারা বা তাহারা হলো সাবজেক্ট স্টেপ নাম্বার টু টেন্স অনুসারে অগ্নি ভারত নির্বাচন করতে হবে এখানে এনে টেন্স নির্বাচন করার জন্য আমাদেরকে মেইন ভার চিনতে হবে মার্চর মারতেছে তেছো তেছি তেছে থাকার কার তেছে থাকার কারণে ইহা প্রেজেন্ট কন্টিনিউয়াস স্টেন্স তো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স এর অক্সিলারি ভার্ব হলো আর এই তিনটার মধ্যে একটা আমাদেরকে নির্বাচন করতে হবে এই একটা নির্বাচন করতার জন্য আমাদের সাবজেক্টের ওপর ডিপেন্ড করতে হবে তো সাবজেক্ট হলো তারা বা তাহারা যা হলো থার্ড পারসন প্লুরাল নাম্বার সুতরাং হেল্পিং ভার্ব হবে আর স্টেপ নাম্বার 3 মেইন ভার্পের সাথে আইএনজি তো মেইন ভার্প হলো এখানে মারছে আর মারতেছে তাহলে কিল প্লাস আইএনজি ইকুয়াল টু কিলিং তাহলে স্টেপ নাম্বার আর ফোর অবজেক্ট এখানে আমরা অবজেক্ট পেয়েছি তো অবজেক্ট বের করার জন্য কি করতে হবে আমাদেরকে ভার্পকে প্রশ্ন করতে হবে কি করছে কি করছে তাহলে এখানে হলো যেমন হলো সাবজেক্ট কি করছে সাবজেক্ট কাকে জানি মারতেছে তাহলে কাকে মারছে আর মারতেছে আমাকে মারতেছে তাহলে এখানে আমাকে হলো অবজেক্ট যার ইংলিশ হল মি তাহলে আমরা স্টেপ অনুসারে ইংরেজি বাক্যটি গঠন করতে পারি প্রথম স্টেপ থেকে আমাদেরকে নিতে হবে সাবজেক্ট যা দে সেকেন্ড স্টেপ হেল্পিং ভার্ভ আর তৃতীয় স্টেপ মেইন ভার্কের সাথে আইএনজি তাহলে কিল প্লাস আইএনজি ইকাল টু কিলিং আর ফোর্থ স্টেপ হলো অবজেক্ট দে আর কিলিং মি আশা করি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স এর সম্পর্কে পূর্ণাঙ্গ ধারণা পাওয়া গেছে আমরা আর একটি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের বাক্যের স্ট্রাকচার দেখব বাক্যটি হলো তুমি টিভি দেখছো আর দেখিতেছ দেখিতেছো হল সাধু রীতি দেখছ তাহলে একে ট্রান্সলেট করতে হলে প্রথম আমাকে সাবজেক্ট বের করতে হবে স্টেপ ওয়ানের সাহায্যে তো স্টেপ ওয়ান সাবজেক্ট চেনার জন্য ভার্ককে প্রশ্ন করতে হবে কে দ্বারা এখানে কে দেখছে ও আর কে দেখিতেছে উত্তর হলো তুমি তাহলে তুমিটা হলো এই বাক্যের সাবজেক্ট এখন আমাদেরকে স্টেপ টু এর মাধ্যমে আমাদেরকে নির্বাচন করতে হবে হেল্পিং ভার্ভ হেল্পিং ভার্ভ চেনার জন্য আমাদেরকে সবার প্রথমে চিনতে হবে মেইন ভার্ভ মেইন ভার্ভ কোনটা দেখছো আর দেখিতেছো তাহলে তেছো আছে তাহলে ইহা হলো প্রেজেন্ট এন কন্টিনিউয়াস টেন্স তো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের অক্জেলি ভার হলো এম ইজ আর বাট এখানে তুমি তুমি সেকেন্ড পার্সন সিঙ্গুলার নাম্বার সুতরাং হবে আর ক্ষেত্রে অল টাইম আমরা আর ব্যবহার করব স্টেপ নাম্বার থ্রি মেন ভার্ভের সাথে আইএনজি তো মেইন ভার্ভ হলো দেখছো আর দেখিতেছ তাহলে মেইন ভার্ভ তাহলে হচ্ছে ওয়াচ প্লাস জি ইকুয়াল টু ওয়াচিং স্টেপ নাম্বার ফোর্থ স্টেপ নাম্বার করতে অবজেক্ট আছে কি দেখছো বা দেখিতেছো উত্তর হলো টিভি যা একটা অবজেক্ট এবং যার ইংলিশ হলো টিভি তাহলে আমরা স্টেপ অনুসারে বাক্যটি গঠন করতে পারি প্রথম স্টেপ থেকে সাবজেক্ট ইউ দ্বিতীয় স্টেপ থেকে হেল্পিং ভার্ক আর তৃতীয় স্টেপ থেকে মেইন ভার্কের সাথে আইএনজি ওয়াচ প্লাস আইএনজি ক্যাল টু ওয়াচিং তৃতীয় এ ফোর্থ স্টেপ থেকে অবজেক্ট টিভি ইউ আর ওয়াচিং টিভি তুমি টিভি দেখছো বা দেখিতেছ আশা করি বাক্যটি বোঝা গেছে এবং প্রেজেন্ট কন্টিনিউয়াস ট্রেন সম্পর্কে পূর্ণাঙ্গ ধারণা পাওয়া গেছে যদি আমার এই ভিডিওটি আপনাদের অতি সামান্য উপকারে আসে তাহলে লাইক কমেন্ট্যান্স শেয়ার উইথ ইউর ফ্রেন্ডস হু ওয়ান্ট টু লার্ন ইংলিশ আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে ধন্যবাদ যারা নতুন প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড প্রেস দ্য বেল বাটন টু গেট ভিডিও অ্যাড ফার্স্ট থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিও পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য সবাই আমন্ত্রিত আজকে এই পর্যন্ত আল্লাহ হাফেজ